Assalamualaikum and hello everyone. Welcome or welcome back to my channel. I hope you all are doing great. Alhamdulillah, আমি অনেক ভালো আছি আর আজকে বরাবরের মতোই নতুন একটা রেস্টুরেন্টে চলে এসেছি আপনাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে আমি চলে এসেছি মিরপুরের মেট্রোস্কেপে। এটা মেইনলি একটা রুফটপ রেস্টুরেন্ট আর এরকম রেস্টুরেন্ট কিন্তু মিরপুরে তেমন একটা নাই। যেহেতু নতুন একটা সুন্দর রেস্টুরেন্ট করা হয়েছে, তো আমি চিন্তা করলাম এখানে আসি, খাওয়া দাওয়া করি আর আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো ফার্স্টে এখন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো, তারপর হচ্ছে আপনাদেরকে মেনু দেখাবো। সো চলো। তো এটা হচ্ছে মেইনলি তাদের রুফটপ এরিয়াটা। এই পাশটা হচ্ছে এখানে মানে ওপেন প্লেসে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই পাশে হচ্ছে দেখুন আপনারা চাইলে বার্থডে পার্টি আর অ্যানিভার্সারি এগুলো করতে পারবেন। সো এটা তো ওপেন প্লেস আপনাদের ইচ্ছা মতো। ভেতরে কিন্তু তাদের সাইড আছে, ওখানে আপনারা চাইলে নর্মাল রেস্টুরেন্টের ফিলিংটাও পেতে পারেন। আর এই পাশে হচ্ছে ওনাদের জুস কর্নারটা, আপনারা চাইলে এখান থেকে জুস অর্ডার করে খেতে পারেন। উপরেও একটা পোর্শন আছে, যেহেতু মানুষজন আছে তাই আর গেলাম না। সো চলেন এখন ভিতরে চলে যাই। আসার সাথে সাথে ওনার ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জিরা পানিটা দিয়েছে। সো একটু টেস্ট করে দেখি। কোয়াইট রিফ্রেশিং আর মিষ্টির ব্যালেন্সটা ভালোই, খারাপ না। তবে মানে একটা জিরার ধাক স্ট্রং লাগতেছে। সো ইয়া, গুড। আচ্ছা, তো ফার্স্টে ওই পাশে বসছিলাম আর ওখানে রোদের কারণে আমার খুব খারাপ লাগছিলো, তো আমি এই পাশে চলে আসছি। তো চলেন আপনাদেরকে মেনুটা দেখাই। তো হিয়ার ইজ দেয়ার মেনু। এখানে অ্যাপিটাইজার্স থেকে স্টার্টার্স আছে, নাচোস আছে, স্যুপ, মিট বক্স, এই টাইপের জিনিসপত্র আছে। এর পাশে প্ল্যাটার, সি ফুড, আবার চিকেন, বিফ, মানে স্টেক টাইপের জিনিসপত্র আছে। তো আমি প্ল্যান করছি যে আমি হচ্ছে অ্যাপিটাইজার্স থেকে একটা নাচোস নিব, দিস ওয়ান চিকেন ওয়ান, আর হচ্ছে স্যুপ নিব, ক্রিম অফ মাশরুম স্যুপ এটা। আর সি ফুড যেহেতু আছে তাই আমি চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু ট্রাই করি, তাই ফিশ অ্যান্ড চিপস যেটা এটা একটা নিব। আর এই পাশ থেকে ওদের সব ধরনের খাবারই আছে, যেমন পিৎজা, পাস্তা, বার্গার। সো আমি পার্সোনালি পিৎজা অনেক পছন্দ করি, তাই আমি একটা পিৎজা অর্ডার দিতে চাচ্ছিলাম। তো ওনারা বললো যে এখানে না, মেনুর বাইরে নতুন একটা পিৎজা ওদের লঞ্চ হবে, তো সেটাই অর্ডার করলাম। তো ওটা খেয়ে দেখবো আসলে কেমন হয়। তো আপাতত এগুলোই অর্ডার করছি। আর হচ্ছে শেক অর্ডার করছিলাম, হ্যাঁ, ওরিও শেক অর্ডার করছিলাম একটা, আর একটা মকটেল অর্ডার করছিলাম। সো আপাতত এগুলোই অর্ডার করছি, এখন খেয়ে দেখি কেমন হয়। তো লেটস ওয়েট। তো খাবার দাবার যা অর্ডার করেছিলাম মোটামুটি চলে আসছে। স্টার্টার থেকে হচ্ছে স্যুপ আর নাচোস অর্ডার করছিলাম, এটা দিয়ে ফার্স্টে শুরু করবো। স্যুপের দাম হচ্ছে 140 টাকা। তো এটা হচ্ছে স্যুপের থিকনেসটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে মাশরুম দেখা যাচ্ছে। তো খেয়ে দেখি কেমন। আমার বিভিন্ন জায়গায় ক্রিম অফ মাশরুম স্যুপটা ট্রাই করা হয়, তো আমার এখান থেকে এক্সপেকটেশন বেশি। তো খেয়ে দেখি। স্যুপের ব্যাপারে ফার্স্টে যেটা বলবো, যেটার থিকনেসটা একদম মিডিয়াম আর প্রচুর পরিমাণে মাশরুম দেখতে পাচ্ছি। আর টেস্টের কথা যদি আমি বলি, টেস্টটা কিন্তু অতিরিক্ত সুইটিশ না, একদম ব্যালেন্স একটা টেস্ট দিতেছে ক্রিমের। ওভারঅল খেয়ে কিন্তু ভালো লাগছে। তো স্টার্টার হিসাবে 140 টাকায় কিন্তু আপনারা ইজিলি এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে নাচোসটা ট্রাই করবো। এটা মেনলি হচ্ছে চিকেন নাচোস আর এটার দাম হচ্ছে 54 টাকা। অ্যামাউন্ট অ্যাপারেন্টলি দেখতে একটু কম লাগে, বাট 150 টাকার সাথে যদি আমি চিন্তা করি তখন কিন্তু অ্যামাউন্ট ঠিক আছে। এখানে হচ্ছে আমরা লাইক চিজ দেখতে পাচ্ছি আর ওরা যে চিকেনের আর সসের যে পেস্টটা দিছে সেটা। সো ট্রাই করে দেখি কেমন হয়। ইমপ্রেশন এটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে যে নর্মাল যে আমরা ট্র্যাডিশনাল নাচোস খাই এটার থেকে অনেকটাই ডিফারেন্ট। আর এখানে যে চিকেনের একটা পেস্ট ইউজ করা হয়েছে এটার সাথে আসলে মানে এখান থেকে আমি টেস্ট পাচ্ছি হচ্ছে একটু ইউনিক কিছু হার্বসের, আর এছাড়া এর মধ্যে টমেটো দেওয়া হয়েছে। কারেন্টলি আমার কাছে মনে হচ্ছে এই নাচোসটা অন্যান্য নাচোসের থেকে কিন্তু মানে টেস্টটা একটু ইউনিক, কারণ নর্মালি আমরা যেরকম সস খাই নাচোসের সাথে এটা একটু ডিফারেন্ট, কারণ এখানে যে চিকেনগুলো ইউজ করছে চিকেনের সাথে আবার টমেটোটা একটু ব্লেন্ড করে দিচ্ছে। তো আলটিমেটলি টেস্টটা অনেক ভালো আসতেছে। আর এছাড়াও চিজের পরিমাণ মোটামুটি ভালো আসছে, যে যখন এই যে এই সসটা চিজটা আর নাচোসটা মিক্স করে খাচ্ছি টোটালি কিন্তু ভালো। এখন হচ্ছে পিৎজাটা খাবো। এটা হচ্ছে আমেরিকানা সসেজ পিৎজা, এটা ওনাদের মোটামুটি স্পেশাল একটা পিৎজা। তো এটার দাম হচ্ছে 640 টাকার মতো আর এটা হচ্ছে 12 ইঞ্চের। তো আমার কাছে মনে হয় দামের সাথে কম্পেয়ার করলে সাইজের দামটা মোটামুটি কমই। তো এখন টেস্ট করে দেখে যে আসলে খাবারটা কেমন। তো শুরু
শুধু ফ্রেঞ্চ বাইকটা নেই। টেস্টটা বেশ ভালো। এখানে না কয়েকটা লেয়ারে জিনিস দাও, উপর দিয়ে যেমন চিজ দাও, দেন এখান দিয়ে মাশরুম দেওয়া আছে, সসেস দেওয়া আছে। তো এখানে একটা জিনিস আমার ফার্স্টে ভালো লাগলো যে এখানে কয়েকটা লেয়ারে মানে খাবারগুলো দেওয়া আছে, উপরে চিজ দেন মাশরুম, তারপর ভেতর দিয়ে কিন্তু এই যে সসেসগুলো দেখা যাচ্ছে, আর নিচে হচ্ছে মেনলি মানে যে ডোটা। তো একসাথে যখন কামড় দিচ্ছি খেয়ে খুবই ভালো লাগতেছে, আর উপর দিয়ে সামান্য পরিমাণে অরিগানোর একটা ফ্লেভার আসতেছে, এটা ওভারঅল ভালো। বাট দেখেন এখানে ইউনিক থিং হচ্ছে ক্রাস্ট, ক্রাস্টার মধ্যে কিন্তু সসেস দেওয়া। তো এইটা ধরনের ক্রাস্ট কিন্তু আমরা নর্মালি পাই না, নর্মালি কিন্তু সব জায়গায় নর্মাল ক্রাস্ট দেওয়া হয়, বাট এখানে জাস্ট ফোল্ড করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা ইউনিক লাগছে, তো এই সাইডটা একটু ট্রাই করে দেখি কেমন। নর্মালি যেটা দেখা যায় যে আমরা ক্রাস্ট অনেক সময় না খেয়ে ফেলে দিই, বাট এখানে ক্রাস্ট ফেলে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। দুইটা পাশ যখন একসাথে কামড় দিলাম, ওভারঅল খেয়ে ভালো লাগে। আচ্ছা পিজাটা আমি একটু সসের সাথে ট্রাই করি, কারণ অনেকেই আছে যে সস লাভার, তাদের কাছে কেমন লাগবে সেটা একটু খেয়ে দিই। এটা টমেটো সস, বাট এটা টেস্টে কিন্তু একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট টেস্ট বাজার আছে। তো এটা কিন্তু ট্রাই করতে পারি। ফিশ অ্যান্ড চিপস অর্ডার করছিলাম, ওটার সাথে একটা সস দিতে চিন্তা করলাম, এটা একটু খেয়ে দেখি কেমন হয়। সসটা আমার কাছে দেখে খুবই লুক্রেটিভ লাগলো, সো স্টার্ট করি। এটার সাথে এটা ভালো, বাট টমেটো সসটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, যেটার সাথে আসলে যেটা। তো আপনার যদি সস লাভার হন, এই টমেটো সসের সাথে ট্রাই করতে পারেন। ওই বেশি একটা ট্রাই করি, এটা আসলে অনেকক্ষণ আগে অর্ডার দেওয়ার কারণে একটু গলে গলে গেছে, বাট আই হোপ এটার টেস্ট অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে এখানে মানে অ্যামাউন্টটা অনেক বেশি, আর ডেকোরেশনটা খুব সুন্দর, অনেকক্ষণ আগে অর্ডার কারণে একটু গলে গলে গেছে। তো খেয়ে দেখি কেমন। টেস্ট ভালো, যেহেতু ওরিও শেক, মিল্ক আর ওরিওর একটা ব্যালেন্স ফ্লেভার আসতেছে, আর অতিরিক্ত মিষ্টি আমি বলবো না, কারণ অতিরিক্ত মিষ্টি সবার কাছে ভালো লাগে না, মিষ্টির ব্যালেন্সটাও পারবে। আর উপর দিয়ে কিন্তু ওরিও দেওয়া, ক্রিম দেওয়া, সো ওভারঅল কিন্তু মোটামুটি এটা একটা রিচ ফ্লেভার। একটা ফুডের সাথে যদি আপনি এটা নেন, আর এটা যদি আপনি পুরো শেষ করেন, আল্লাহর রহমতে আপনার পুরো পেট ভরে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা একটা রিচ ড্রিঙ্ক বলা যেতে পারে। আমাদের যে ফিশ অ্যান্ড চিপস আইটেমটা ছিল ওটা ট্রাই করবো, এটার দাম ছিল 500 something টাকা। নর্মালি আমরা ফিশ অ্যান্ড চিপস কিন্তু ফিশ অ্যান্ড কোর্টে ট্রাই করি বা ম্যানহাটনে করি, সেখানে যেভাবে ফিশ অ্যান্ড চিপসটা সার্ভ করা হয় এখানে কিন্তু ওরকম না, একটু ডিফারেন্ট। আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে ডোরি ফিশটা ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজা হয়েছে, তো আই এক্সপেক্ট যে খেতে অনেক ভালো লাগবে, আর সাথে সাইডস হিসাবে হচ্ছে ফ্রাইড রাইস। ডোরি ফিশের বেসিক টেস্টটা, অন্যান্য জায়গায় যেহেতু অন্য ধরনের প্রোটিন দেওয়া হয়, তো আমি অন্য ধরনের ফ্লেভার খেয়ে অভ্যস্ত। এখানে এই যে এই ক্রাস্টটা ব্রেড ক্রাম দিয়ে করা হয়েছে, তো টেস্টটা কিন্তু অনেক ইউনিক লাগতেছে, আর এই ক্রাস্টের সাথে কিন্তু এটার টেস্টটা পুরো ব্যালেন্স করতেছে। তো ভেতরটা সফট, উপরটা ক্রিসপি, ওভারঅল টেস্ট জোক। এখন আমি আমার কাছে কিন্তু সস ছাড়া মানে এখানে যে স্পেশাল সসটা নিচ্ছে এটা ছাড়া বেশি ভালো লাগছে, বা যারা আসলে সস লাভার, মেয়োনিজ অনেক পছন্দ করে, তারা কিন্তু মিক্স করে খেতে পারেন। আর নর্মালি মিরপুরে এরকম ডোরি ফিশ পাওয়া যায় না, ফিশ অ্যান্ড চিপস তো পাওয়াই যায় না, তো খেয়ে খুবই ভালো লাগলো। তো যারা হচ্ছে ফিশ লাভার আছেন, আপনাদের এখন আর দূরে যাওয়া লাগবে না, এখানে এসে কিন্তু ট্রাই করতে পারেন। আর ওভারঅল খাবারের যদি আমি একটা এক্সপিরিয়েন্স বলি, আমার কাছে মানে পিৎজাটা বেস্ট ছিল। পিৎজাটার যে একটা ক্রাস্ট, এই যে ভিতরে সুন্দর করে সসেজ দেওয়া হয়েছে, এটা কিন্তু কোথাও পাওয়া যায়। তো পার্সোনালি আই রিয়েলি লাভ দ্য পিৎজা, আর এটাও করতে ছিল, বিশেষ করে শেক্সটা, এটার কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি, খেলে একদম পেট ভরে যাবে। তো ওভারঅল কিন্তু খাবার অ্যামাউন্ট সব কিছুই বেশ ভালো। এটা হচ্ছে ওদের স্পেশাল মকটেলটা, দেখে বোঝা যাচ্ছে যেহেতু গ্রিন কালার মিন্ট ইউজ করা হয়েছে, তো খেয়ে দেখতে আমি Thank you.
এর মধ্যে গ্রিন অ্যাপেলের ফ্লেভার পাচ্ছি, মিন্টের ফ্লেভার পাচ্ছি, মিল্কের ফ্লেভার পাচ্ছি, মানে সব কিছু মিক্স। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম অ্যাপেল মিল্ক মিন্ট তিনটার কম্বিনেশন একসাথে পেলাম। আমার কাছে কিন্তু বেশ ইউনিক লাগতেছে। তো যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মকটেল ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, এটা কিন্তু আপনাদের একটা গুড অপশন হবে। তাছাড়া এখানে কিন্তু জুস বার আছে, ডেজার্টের একটা সেকশন আছে। তো যারা জুস লাভার তারা কিন্তু এখান থেকে এসে জুস ডেজার্ট এগুলো ট্রাই করতে পারেন। Like this video, if you like this video, don't forget to like, share and subscribe to my channel. Bye bye.